বিয়ারি আমরা এমনি তো আমরা বেচতাম 449 পার কেজি হালাল মাংস, কিন্তু প্রাইস সে সময় সেল আইব, সেলের সময় আপনারা পাইবা 4.19 পেনি, 4.19 এটা ইনশাল্লাহ পাইবা। আর গরুর মাংস, গরুর মাংস পাইবা 5 কেজি 24.99। সর্বপ্রথম আমি কইতাম হইব যে বার্কিং বাংলা ট্রানকেশন গাইতে একটা গুড নিউজ আছে। গুড নিউজটা ওইল এখন থেকে আমরা প্রত্যেক মাসের শেষের সপ্তাহ একটা সেল, সেলিটা খেতে লাগিয়ে আমরা করছি। যে সেলটা হইল গিয়া এখন যে অর্থনৈতিক মন্দার কারণে বা কাস্টমারের বিশেষ অনুরোধে যে এটা আমরা খোরা লাগছে, এখন দেখা যায় চতুর্দিকে এখন তো সমস্যা হয়েছে, চতুর্দিকে মন্দার কারণে মানুষের শপিং করতে পারে না, আর মানুষের যথাকে প্রাইস একটা রিডিউস না না করলে মানুষের সবসময় এটা একটা যথাকে দুঃখ প্রকাশ করো যে আমরা একটু প্রাইস কমাই দেবো। তা আমরা বাংলা বার্কিং বাংলাদেশের পক্ষ থেকে আমরা এটা ডিসাইড করি যে এখন প্রত্যেক মাসে আগামী দরকার প্রত্যেক মাসের শেষের শেষের সপ্তাহ আমরা এটা সেল থাকবো। যেমন এই সপ্তাহ আমরা এটা সেল আমরা করছি, যেমন কেদার 27-9 থাকি, 27-9 বুধবার থাকি, 2-10 সোমবার পর্যন্ত এই যে 6 দিনের আমরা এটা সেল দিছি। যেমন বেরি আমরা অনেক বেচলাম এই হালাল মাংস হইলে গিয়া 449 পার কেজি, আমরা সেইলে দেবো 4.19 পেনি, 4.19 পার কেজি। এরপরে গরুর মাংস আছে 5 কেজি হইলে গিয়া 32.99, আমরা তখন দেবো 24.99, এটা একটা যা লাগে এই সেইলর লাগে। আচ্ছা ওই দেখো মাছের উপরে আছে, যেন মাছ বড় বড় মাছ আছে, যেমন বোয়াল আছে এটা এই 799 পার কেজি। এরপরে আছে আইর আছে, ইলিশা আছে, ইলিশা আছে, এরপরে মির্গেল আছে, বড় বড় কাতলা আছে এটা, এরপরে এলো গিয়া ফাঙ্গাস আছে, এরপরে সরফুটা আছে বিভিন্ন বিভিন্ন জাতর, আপনারা এলিন তারবা এটা বিশেষ বিশেষ না 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 এটা হলো সেল, সেল যেহেতু এটা সেল লাগছে প্রত্যেক মাসের শেষের সপ্তাহ সেল থাকবো, এটলিস্ট যে প্রাইস আছে প্রাইস থাকি 10-20% রিডিউস প্রাইস থাকবো। তাছাড়া রেস্টুরেন্টের গাবনার লাগি সুখবর, যারা রেস্টুরেন্ট হলে তো মন্দা চলে, যার কারণে আমরা স্পাইসের উপরে লাগাইছি। এই যে বড় বড় প্রাইস আছে, যেমন 5 কেজি মরিচ আছে, পাপরিকা আছে, ধনিয়া আছে, জিরা আছে, সপ্তাহের উপরে আমরা 10-20% এটা ডিসকাউন্ট আমরা পাইবা। রেস্টুরেন্টের ক্রুকারেজ আছে বা হাউস হোল্ডার আছে, যারা গরল লাগি শপিং করতা ছোটো বড় সকলটা হান্ডি বাসন সব কিছু আছে, আপনারা নিতে পাইবা। যে প্রাইস আছে এই প্রাইস থাকে ইনশাল্লাহ 10-20% ডিসকাউন্ট আপনারা পাইবা, বা ইন্ডাস্ট্রিয়ালভাবে বড় বড় যেগুলো আছে হান্ডি বাসন রেস্টুরেন্টও লাগে এগুলো আপনারা পাইবা। পার্কিংয়ের কোনো চিন্তা নাই, আগেও আমরা কইছি পার্কিং বাংলা টাউনে সুবিশাল পার্কিং আছে, আমরা নিজস্ব বাউন্ডারির ভিতরে আপনারা আইলে আপনারা তো জানোই, তারপরে নয়া নয়া যারা কাস্টমার আইবা তারা আইলে দেখবা। আর আমরা তো একটা কাস্টমার সার্ভিস আমরা দেই, আমরা নিজস্ব মানুষ আছে, যে স্টাফ আছে আরও আমরা স্টাফ বরাদ্দ করি, যাতে গাড়ি আমরা বেগো বইরা গাড়ি নিয়ে আমরা তো তুলিয়া দেই, পার্কিংটা ক্লিয়ার রাখার লাগি আমরা নিজস্ব মানুষ আছে, নিজস্ব মানুষ দিয়ে আমরা এগুলোরে সরি আমরা পার্কিং আছে প্রায় 50টা পার্কিং আছে নিজস্ব বাউন্ডারির ভিতরে, ইনশাল্লাহ আপনার কাস্টমার জানুন, যারা নয়া করে আইবা তারা আইলে দেখতে পারবা।